बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम अवश्य अवश्य ख्याल करे शुनबेन। आर ए आलोचनाटी शुनले एखान थेके एमन किछु बोझा हबे जाना हबे जे ए अनुसारे जदि चलते पारेन ताहले आपनारा जीवने पदे पदे विपद थेके रक्षा पेये जाबेन। जेमन आमि चलार पथे दुर्घटना एक्सिडेंट इनशाल्लाह बेचे जाबेन, কেউ আপনাকে যাতনা করবে বেঁচে যাবেন, কেউ আপনাকে অত্যাচার করবে আপনার টাকা পয়সা মার খেয়ে যাবেন এরকম সম্ভাবনা আছে, সেই টাকা পয়সা মার খাওয়া থেকে বেঁচে যাবেন। এবং দেখা গেছে এই জিনিসগুলো যদি নিয়মিত পালন করতে পারেন ইহকালেও শান্তি পরকালেও শান্তি, থাকবে না ভুল ভ্রান্তি যদি এই কথাগুলো কেউ শুনে মানতে পারে ইনশাল্লাহ। যে আরো একটি বিষয় হলো দেখুন যে মানুষ চিন্তা ভাবনা করতেছে এত রাতে একটা জায়গায় যেতে হবে, না গেলেও চলবে না, গেলে সন্ত্রাসে ধরে কিনা বা ভূত প্রেতের সমস্যা আছে বা শয়তানে নাকি ঘুরায় বা এরকম কোনো সমস্যায় তিনি ভাবতে লাগে যে কি করব। তখন দেখা যায় সেই মানুষটি যে হয়তো বনের বাঘে তাকে খায় না কিন্তু মনের বাঘে তাকে খেয়ে নেয়, তখন কি হয় তার ক্ষতি হয়ে যায়। দেখা যায় সে একটা বাঘের গর্জনের মতো কিছু শুনেছে কিন্তু আসলে সেটা গর্জন ছিল না, তার মনের থেকে এটা বেজে উঠেছিল। তাই বলবো কি মানুষ কিন্তু নিজের উপরে নিজে পড়ে যায়। যেমন মনে করেন পৃথিবীতে এমন কিছু মোটা মানুষ আছে, সেই মোটা মানুষগুলো চলার পথে দেখা যায় তার পাটা এদিক সেদিক নাড়াতে এদিক সেদিক হয়েছে, তখন সে তার পায়ের উপরে সে নিজেই পড়ে গেছে, এত মোটা, তখন তার পাটা মচকে গেছে, সে তার নিজের ওজনে নিজে পড়েই তার নিজের হাড় ভেঙে গেছে বা হাড় মচকে গেছে। তাহলে এখন দেখা গেল যে বনের বাঘে তো খাবে না, নিজের মনের বাঘেই খেয়ে ফেলে। তাই বলবো কি বাস্তবতভাবে আপনি চিন্তা ভাবনা করেছেন আমি মধ্যবিত্ত একজন মানুষ, আমি 10 লক্ষ টাকা জোগাড় করেছি, আমি এক জায়গায় ইনভেস্ট করব। ইনভেস্ট করতে গেলে এটা কি সুফল হবে না কুফল হবে না মার খেয়ে যাবেন কি করে বুঝবেন? তখন মানুষ আল্লাহর সাহায্য অবশ্যই চায় অবশ্যই নেয়, কিন্তু আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার যে কিছু কৌশল আছে সেটা কিন্তু জানে না। হ্যাঁ আল্লাহ তুমি দেখো বিপদ মুক্ত রেখো, এভাবে তো সারা পৃথিবীর মানুষই বলে, কিন্তু বলার যে কিছু নিয়ম আছে দেখেন, অফিসের মধ্যে গিয়ে যদি কেউ বলে, অফিস আদালতের মধ্যে গিয়ে কেউ যদি বলে যে আমাকে একটা চাকরি দেন, সে কিন্তু এই চাকরিটা পাবে না, কারণ সেখানে যোগ্যতামান লোকের প্রয়োজন। যেরকম কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বিভিন্ন সাইট নিয়ে পড়ালেখা করেছে, এখন সেই জিনিসের সার্টিফিকেট, তার যোগ্যতা, তার বয়স, তার জন্ম তারিখ সমস্ত কিছু দিয়ে তারপরে দরখাস্তটা করলে তখন এটা বিবেচনা করা হয়, তারপর তারা চাকরি হয়। তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করার কিন্তু সিস্টেম আছে। আচ্ছা সেই সিস্টেমটি আমি আপনাদেরকে বলবো যে এই সিস্টেমে চলতে পারলে মানুষ কিন্তু মানুষকে কুফরি করে, মানুষ মানুষকে যাদুরোনা করে, মানুষ মানুষকে বাহ্যিকভাবে হস্তনস্ত করে এবং মানুষ পথে চলতে গিয়ে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা যায় বা কেউ পা ভেঙে সারা জীবন পঙ্গুত্ব জীবন কাটায়। এসব হতে যদি রক্ষা পেতে হয় তাহলে নির্ভয় হয়ে যাবেন, অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। যে প্রথমত রাত্রেবেলা যখন কমপক্ষে 1:30 থেকে 2 বাজবে তখনই আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন যে হে আল্লাহ কালকে দূর দেশে এমন একটা কাজে যাব বা কালকে বড় একটা লেনদেন করব কিংবা দূরের পথে আমি গাড়ির পথে যাব, কোনো দুর্ঘটনা হবে কি না এসব হতে আমাকে রক্ষা করো, যদি ভালো হয় তাহলে সেটা যেন হয় এবং আমি যেন যাই, আর যদি খারাপ কিছু হয় তাহলে আমার সেখানে নিও না, সেখানে যেন আমার যাওয়াটা না হয়। যে সর্বপ্রথম আপনি কি করতে হবে যে সূরা ফাতিহা 7 এবং কুল হুয়াল্লাহ যাকে ইখলাস বলি, সূরা ইখলাস 7 এবং ফালাক 3 এবং নাস 3। এই সূরা নাস ফালাক শেষে হবে একবার করে। তো সিরিয়ালটি হলো সূরা ফাতিহা 7 এবং ইখলাস 7 ফালাক 3 নাস 3। আচ্ছা এর পরবর্তী কি হবে? এর পরবর্তীতে আপনি কমপক্ষে 7 পড়বেন আয়াতুল কুরসি। এটি পড়ে আল্লাহর নবীর শানে একটু দরুদ পাঠ করবেন, এরপরে আল্লাহর জিকির করবেন, কিছুক্ষণ জিকির করবেন, আর সেই জিকিরে যেন ছলছল পানি চোখের মধ্যে ঝরে এমন একটা মনের সৃষ্টি করতে হবে। এরপর কি করতে হবে?
কেঁদে কেঁদে মোনাজাত দিতে হবে। আপনি যখন এই মোনাজাত শুরু করেছেন এবং দেখা গেছে রাতের 4টা বেজে যাবে, কখন আপনি কি করেছেন? রাতের 4টা পর্যন্ত যখন শেষ করবেন তখন আজান শুনতে পাবেন, তখন বাদবাকি ইবাদতগুলো সেরে ঘুমিয়ে পড়বেন। আর ওই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি ভাবতেছেন, দেখতেছেন যে আপনি স্বপ্নটা এমন কিছু দেখেছেন, সেই স্বপ্নটির মধ্যে কি এসেছে, আপনি কোথাও যাচ্ছেন, সেখানে যাইতে গিয়ে আপনি কোথাও হোঁচট করে পড়ে গেছেন এবং সেখান থেকে উঠে কাপড় চোপড় ঝেড়ে আবার আপনি হাঁটতে শুরু করেছেন, হাঁটতে 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 যখন আপনি যে কাজের এখানে নিয়ত করে চলেছেন সেখানে গিয়ে দেখেন সেই কাজগুলো হয়ে গেছে, মানুষের হয়ে গেছে, কিন্তু আপনারটা হবে না, আর আপনারটা হওয়ার সম্ভাবনা নেই এমন কিছু বিষয়, কিন্তু সেখানে আপনি মন বেজার করে আপনি চলে এসেছেন। তাহলে বোঝা গেল কি এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে, যে আপনি যে রাতে দরখাস্ত করেছিলেন এবং যেই আমলগুলো করে ঘুমিয়েছিলেন তখন অবশ্যই আল্লাহ আপনাকে এমন কিছু বোঝালো যে আপনি যা দেখেছেন তার উল্টাটা হবে। তার উল্টাটা কি? ওখানে দেখেছেন আপনি হোঁচটকে পড়েছেন, আপনি হোঁচটকে পড়বেন না, ওখানে দেখেছেন মানুষেরটা হয়ে গেছে, আপনারটা হবে না, কিন্তু অন্য কারোটা না হলেও আপনারটা হয়ে যাবে, এটা নির্ঘাত, আর এটাই বোঝানো হয়েছে। তবে হে সমস্ত জগৎবাসী, যে বলতে পারেন দেখালো একরকম, ব্যাখ্যা দিলেন আর একরকম, দেখেন মানুষ নিজেই কিন্তু উল্টা কলে। এই দেখেন গাছ দাঁড়িয়ে আছে, তার খাদ্য দিতে হয় কি, তার খাদ্য দিতে হয় মাটিতে, গাছের গোড়ায় পানি দিতে হয়, তাহলে গাছের খাদ্য হয়। আর মানুষের খাদ্য খেতে হয় কি, মুখ দিয়ে, মানে মুখটা উপরে, তার মানে মানুষের মাথা এটা হলো গোড়া আর গাছের গোড়া মাটির নিচে, তাদের মাথাটা নিচের দিকে, তারা সেজদাকারী আর আপনি সেজদা রুকু সবটাই আপনি করতে পারবেন। সেই মানুষকে এই সিস্টেমে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে তার গোড়াটা নিচে, তাহলে গাছের অনুসারে আমরা উল্টা আর আমাদের অনুসারে গাছটি উল্টা, এখন তো ভেঙেছে বলটা, তবে এভাবে যদি করে চলতে পারেন কাজটা তবে ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে এবং বিপদগ্রস্ত হবেন না। কেননা আল্লাহর কাজ করে যে আপনি শুয়েছেন সেখানে অমঙ্গল কিছু হলে আল্লাহ আপনাকে সেখানে নেবে না, আর মঙ্গলজনক কিছু হলে আপনাকে আল্লাহ নেবে, কেননা আল্লাহর কাছে আপনি সেই আমলগুলো করে দরখাস্ত করেছিলেন। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, এটাই বোঝাতে চাইলাম মানুষ যেন পৃথিবীতে চলাকালীন কখনো নিরাশ না হয়, যে আল্লাহ আমাদেরকে নিরাশ করে দিছে, না আল্লাহ কখনো নিরাশ করে না, আমাদের কর্মে আমাদের দোষে আমরা নিরাশ হয়ে যাই। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় তবে ফলো রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।